সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টুয়েন্টি ফোরের সাপ্তাহিক আয়োজন সিও স্টকে ব্যবসা বাণিজ্য অর্থনীতির বিশ্লেষণ এই আয়োজনে আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স খাত নিয়ে এবং আমাদের আজকের অতিথি ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি এবং সিও গোলাম মোর্শেদ আপনারা জানেন যে ওয়ালটন উনিশশো সাল থেকে যাত্রা শুরু করলেও উৎপাদনশীল প্রতিষ্ঠান হিসেবে কাজ শুরু করে দু আট থেকে এবং এই সময় তারা দেড় বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে এক বিলিয়ন ডলারের বেশি তাদের টার্নওভার এবং ত্রিশটির বেশি দেশে বাংলাদেশে উৎপাদিত পণ্য তারা রপ্তানি করছে আমরা এটার সম্ভাবনা এবং নানামুখী চ্যালেঞ্জ নিয়ে আজকে আমাদের অতিথির সাথে কথা বলবো আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে আপনার নিজের গল্পটা দিয়ে শুরু করতে চাই আপনি দু হাজার দশে ওয়াল্টনে জয়েন করেছেন এবং আমরা জানি যে আপনার কিছু যুগান্তকারী সিদ্ধান্ত বা পদক্ষেপ ওয়াল্টনের আজকের এখানে আসার পেছনে বড় অবদান রেখেছে সেটা যদি একটু বলতেন ধন্যবাদ আসলে যুগান্তকারী পদক্ষেপ মানে শুধু আমার যে একার সেরকম পিছনে টিম ওয়ার্ক অ্যাকচুয়ালি আমি যাদের সাথে কাজ করেছি এখনও করছি তাদের সবার সম্মিলিত একটি প্রচেষ্টা ছিল আমার দু হাজার দশের ডিসেম্বরের বিশ তারিখ আমি ওয়াল্টনে জয়েন করি গ্র্যাজুয়েশনের পরে এটা আমার প্রথম চাকরি বলা যায় আমার প্রথম জব এটা দেশে থাকার দেশে কিছু করার একটা ইচ্ছা ছিল শুরু থেকেই ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে অনেকে দেশের বাইরে চলে যায় বাইরে গিয়ে অনেকেই চলে গিয়েছিল হ্যাঁ ওই সময়ে কেন জানি মনে হলো দেশে আমি থাকতে চাই দেশে থাকার থাকলে কি করা যায় একটু দেখার ইচ্ছা ছিল চ্যালেঞ্জটা ছিল নিজের মধ্যে যে না দেশে থাকার পরে একটা মানুষের তো ক্ষমতা শেষ নাই সে কি করতে পারে এই দেখাটা দেখার জন্য বেসিকলি দেশে থাকা দেশে থাকার সেই ইচ্ছা থেকে সেই চ্যালেঞ্জ গ্রহণ করার পর থেকেই ডিসেম্বরের বিশ তারিখে ওয়ালটনে চাকরির আমার সুযোগ হয় সেই দুই হাজার দশ থেকে আজকে দু প্রায় এগারো বছরের জার্নি আমার ওয়াল্টনের সাথে চাকরি শুরু করার পর আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল অল্প সময়ের ব্যবধানে আমরা জানি যে দায়িত্ব পরিবর্তন করে অন্য একটা জায়গায় দেওয়া হয়েছিল আপনারা আসলে কোন লক্ষ্যটা কাজ করেছিল সবসময় চাকরি শুরুটা আমার হয়েছিল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে সো অন্য জায়গায় দেওয়াটা আমার ইচ্ছা থেকে নেওয়া রিসার্চ ডেভেলপমেন্টে যারা কাজ করে তাদেরকে অনেক সেন্ট মানে ডিসিশন সেন্ট্রিক হতে হয় এবং একটা ফিক্সড জায়গাতে বসে থেকে কাজ করতে হয় কারণ তাদের ক্রিয়েটিভ মাইন্ড কেন জানি আমার সাথে স্যুট করেনি ব্যাপারটা আমি তখন রিকোয়েস্ট করলাম যে একটু ডাইনামিক পদ আমাকে দিলে ভালো হয় যেখানে সবার সাথে মেলামেশা থাকবে কথাবার্তা থাকবে চ্যালেঞ্জ থাকবে আরও বেশি চ্যালেঞ্জ থাকবে এই রিকোয়েস্ট থেকে আমাকে ম্যানুফ্যাকচারিংয়ে দেওয়া হয় এয়ারকন ম্যানুফ্যাকচারিংয়ে সেই এয়ারকন ম্যানুফ্যাকচারিং থেকে আবার ফ্রিজ ম্যানুফ্যাকচারিংয়ের দায়িত্ব দেওয়া হয় এটা ছিল বেসিক্যালি আমার চেঞ্জটা এই টার্নিং টার্নিং পয়েন্টও বলা যায় যে ম্যানুফ্যাকচারিংয়ে না গেলে হয়তো আমি চ্যালেঞ্জগুলো দেখতাম না বা শিখতাম না কারণ ম্যানুফ্যাকচারিং পয়েন্টটা এমন সারা দিন আপনার চ্যালেঞ্জ থাকবে সারা দিন টার্গেট থাকবে একে অপরের সাথে একটা নেটওয়ার্কিংয়ের ইস্যুস থাকে রিলেশনস থাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে ম্যানুফ্যাকচারিং জোনের ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট সরাসরি সরাসরি যোগাযোগ থাকে এইটাই আমাকে এখনকার এই মানুষটাকে তৈরি করার প্রথম স্টেপ ছিল এটা আপনার আর অন্যান্য পদক্ষেপগুলো কী ছিল যে আপনি ম্যানুফ্যাকচারিংয়ে জয়েন করে কি কি করতে চেয়েছেন ম্যানুফ্যাকচারিংয়ে জয়েনিং এর পরে আমার ফার্স্ট স্টেপটা ছিল প্রোডাক্টিভিটি বাড়ানো যেই এফিসিয়েন্সিটা বাড়ানো সেম ম্যান পাওয়ার সেম মেশিনারি সেম ইনভেস্টমেন্ট দিয়ে আমি যেটা করেছিলাম দুই সালের দিকে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়িয়েছিলাম আমি সেটাই হচ্ছে আমার ক্যারিয়ার লাইফের প্রথম টার্নিং পয়েন্ট যে কিছু একটা করা এটা সফলতা বলবো না অপশানস ছিল অপশানটাকে আমি কাজে লাগিয়েছি যেটা কিনা না এই ওয়াল্টন ব্র্যান্ডের জন্য পরবর্তীতে একটা মাইল ফলক হয়ে যায় উৎপাদন কোয়ান্টিটি বাড়ানো ফ্রিজের আমরা ওয়ালটনের ওয়ার্ল্ট চলার একেবারে শুরুর কথা থেকে যদি উনিশশো সাল থেকে আজকে দু হাজার একুশ চুয়াল্লিশ বছর ভিন্ন ভিন্ন ধাপে চুয়াল্লিশ বছর কেটেছে এবং নামটা নিয়েও একটা অন্যরকম ব্যাখ্যা আছে যেটা আমরা অনেকেই জানি না এই পথ চলা বা অর্জনটা কেমন সাতাত্তর থেকে নাইনটিন নাইনটি আই মিন আর্লি টু এইটা ছিল একরকম গল্প ব্যবসার প্যাটার্ন ছিল অন্যরকম দুই হাজার থেকে দুই হাজার পর্যন্ত ছিল একরকম প্যাটার্ন বিপ্লবটা হচ্ছে দুই হাজার আটে চন্দ্রার কালিয়া করে জমি কেনা ফ্যাক্টরি সেট থেকে শুরু করে দুই হাজার পাঁচ ছয়ে কাজ শুরু হয়েছিল সাত আটের দিকে ফ্যাক্টরি সেট আপ রেডি আটে হচ্ছে কমার্শিয়াল প্রোডাকশানটা শুরু হয় আমাদের ওয়ালটন ফ্রিজের আটের জার্নি এখন একুশ আমরা বলি এক যুগের সফলতা এই এক যুগ হচ্ছে বিপ্লব ওয়ালটনের নাম নিয়ে যেই ব্যাখ্যাটা নামের ব্যাখ্যাটা হচ্ছে হাওয়া বদল সাতাত্তর থেকে দুই পর্যন্ত যে ব্যবসার একটা ধরন ছিল সেইখান থেকেই আসলে নাম পরিবর্তনের মানে দেশীয় ইন্ডাস্ট্রিতে পরিবর্তন আনার একটা যে স্বপ্ন পাঁচ ভাইয়ের স্বপ্ন তাদের আমি সব জায়গায় বলি তাদের পাঁচ ভাইয়ের যেই একটা অন্তিম ইচ্ছা দেশের জন্য কিছু করা এই শিল্পে নতুন কিছু করা এই শিল্পে নতুন কিছু করা থেকেই হাওয়া বদলের যেই তাদের চিন্তাভাবনা দেশের জন্য কিছু করা সেইখান থেকে ওয়ালটনের জন্ম ওয়ালটন উইন্ড অফ অল্টারেশন উইন্ডেড ডাব্লিউ অল্টারেশনের এ এল টিও সেই হাওয়া বদলের যে চিন্তাভাবনা সেখান থেকে ওয়াল্টনের নামকরণ হাওয়াটা নিশ্চয়ই ইন্ডাস্ট্রিতে বদলেছে কিন্তু ভোক্তাদের কথা যদি আমরা চিন্তা করি একটা সময় তো আমরা বিদেশি পণ্যের উপর অতিরিক্ত নির্ভর ছিলাম স্বাভাবিকভাবে এই কোয়ালিটি একটা পারসেপশন হিসেবে কাজ করত। এইটা কতটা বদলানো গেছে ইন্ডাস্ট্রিতে হাওয়া বদল ইন্ডাস্ট্রির জন্য হয় না কাস্টমার যখন কোনো ব্র্যান্ডকে বিশ্বাস করে নেয় নিজের মতো করে নেয় তখনই কিন্তু ইন্ডাস্ট্রি হাওয়া বদলটা শুরু হয় ওয়াল্টনের আজকের অবস্থান ওয়াল্টনের নিজস্ব ক্রিয়েটিভিলিটি না ওয়ালটন তার পণ্যের মান রক্ষার ব্যাপারে সচেতন পাশাপাশি ওয়াল্টন ব্র্যান্ডের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা ছিল যে আস্থা ছিল এখনও আছে এই আস্থার প্রতিফলন হচ্ছে ওয়াল্টন এখন বাংলাদেশের নাম্বার ওয়ান ইলেকট্রনিক্স ব্র্যান্ড আমরা ছোটো একটা বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরতে চাই দর্শক সিও স্টক দেখছেন আপনারা আমাদের সাথেই থাকুন আরও একবার স্বাগত জানাচ্ছি আলোচনা করছি আজকের সিও স্টকে বাংলাদেশের ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স নিয়ে ওয়াল্টনের এমডি এবং সিইও গোলাম মোর্শেদ তিনি আমাদের আজকের অতিথি আরও একবার স্বাগত জানাচ্ছি এখনো আমরা বিভিন্ন জায়গায় দেখি বা শুনি ভোক্তাদের মধ্যে একটা পারসেপশন কিন্তু রয়েই গেছে যে বিদেশি পণ্য মানেই ভালো দেশি পণ্য বিদেশি পণ্যের মতো ওই রকম মানটা এখনও ধরতে পারেনি বা নিতে পারেনি এটা কতটা সত্যি এটা আসলে মাইন্ডসেট যদি আসল ব্যাপারটা সেরকম হতো আজকের বাংলাদেশ থেকে ইলেকট্রনিক্স শিল্পে ফ্রিজ টেলিভিশন ওয়াশিং মেশিন এক্সপোর্ট হতো না যেটা কিনা বিগত বছরে ওয়াল্টন এক্সপোর্ট করেছিল ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন সেটা লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে ফোরটিন মিলিয়ন আমাদের প্ল্যান হচ্ছে টেন টাইমস টেন টাইমস বৃদ্ধি পেয়েছে আমাদের পঁচিশের মধ্যে ওয়ান বিলিয়ন এক্সপোর্ট করার প্ল্যান আছে তিরিশের মধ্যে থ্রি বিলিয়ন এক্সপোর্ট করার প্ল্যান আছে সো যখন ব্যবসা চলে প্রোডাক্টের বিক্রি হয় নিশ্চয়ই কোনো না কোনো কারণ থাকে আমরা কোয়ালিটির ব্যাপারে স্ট্রিক্ট পলিসি মেনটেন করি কোয়ালিটি ফার্স্ট মেনটেন করি এরপর হচ্ছে কাস্টমার যেভাবে চাই কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমরা ফিচার ডেভেলপ করি সব কিছু মিলিয়ে যদি আমি হিসাব করি দুই হাজার দশের আগের বাংলাদেশ দুই হাজার বিশের এই বাংলাদেশের ম্যাসিভ চেঞ্জ আসছে একটা মানুষের রুচির পরিবর্তন আসছে মানুষের দেশের প্রতি ভালোবাসার একটা অন্যরকম একটা আবেগ কাজ করে এখন বঙ্গবন্ধু যে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখেছিলেন সেই অর্থনৈতিক মুক্তির স্বপ্ন বাংলাদেশে আর এম সেক্টর শুরু করে দিয়েছে ইলেকট্রনিক্স সেক্টর অন্য জায়গায় নিয়ে যাচ্ছে যেটা বাংলাদেশে ওয়াল্টন সে পথ দেখাচ্ছে আমাদের যে ট্রেডিশনাল ইনভেস্টমেন্টের সেক্টরগুলো আপনি আর এম কথা বললেন বা আরও দু চারটা এইটা থেকে তো ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স এগুলো একটু আলাদা অনেক বেশি ক্যাপিটাল ইনসেন্টিভ ইন্টেন্সিভ এবং অনেক দক্ষ লোকের দরকার হয় এখানে তো সেই ধারণা থেকে বা প্রচলিত ধারণার বাইরে গিয়ে ওয়াল্টন এখানে কেন বিনিয়োগ করলো এবং আপনার কী মনে হয় এখানে বিনিয়োগের জন্য চ্যালেঞ্জগুলো কী কী আসলে বিনিয়োগটা আমার যারা ওয়াল্টন গ্রুপের যারা ডিরেক্টর শেয়ারহোল্ডার ডিরেক্টর আছেন তাদের স্বপ্ন থেকে আমি এর আগেও বলে আসছি তাদের স্বপ্নটা ছিল হাওয়া বদলের একটা স্বপ্ন ছিল সক্ষম হয়েছেন দক্ষ জনবলের কথা যদি আসি বাংলাদেশে এখন বিশ্বে দ্বিতীয়তম দেশ আর এম জি এক্সপোর্টে বাংলাদেশেই সম্ভব আর এম কিন্তু প্রমাণ করেছে বাংলাদেশেই যে কোনো শিল্প তৈরি করা সম্ভব দক্ষ জনবল বাংলাদেশে আছে ওয়াল্টনে এখন এক হাজারের উপরে ইঞ্জিনিয়ার কাজ করছে আমাদের রেগুলার রিসার্চ করছে ইনোভেশন করছে ইনোভেশন ইজ এ ফ্যাক্ট ইনোভেশন ছাড়া আসলে কোনো ইন্ডাস্ট্রি কোনো ব্র্যান্ড টিকে থাকতে পারে না সুতরাং বাংলাদেশি প্রকৌশলী বাংলাদেশি জনবল বাংলাদেশি মানুষকে বাংলার মানুষকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বাংলার মানুষের দক্ষতা আগেও প্রমাণ হয়েছে এখনও আমরা প্রমাণ করছি

এখন পর্যন্ত ত্রিশটা দেশ আমাদের হাতে যদি নয় বছর সময় থাকে আরো একশো সত্তরটা দেশে যাওয়া কতটা সহজ হবে আপনাদের জন্য এই তিরিশটা দেশ কিন্তু বিগত বারো বছরে না রিসেন্ট তিন থেকে চার বছরের ডেভেলপমেন্ট এটা বুম করছে এটা মাল্টিপ্লিকেশন হচ্ছে প্রতি বছর আমাদের পনেরো থেকে বিশটা করে দেশ অ্যাড হচ্ছে আমরা রিসেন্টলি একটি অ্যানাউন্স করবো যে আমাদের নতুন কিছু ব্র্যান্ড বিজনেসে যে দেশগুলো আমাদের সাথে আসছে হোপফুলি ডিসেম্বরে আমরা অ্যানাউন্স করতে পারবো তো আমরা যেটুকু বুঝি ব্যবসা আমাদের ব্যবসার যে ধরন আমরা যে রেসপন্সটা পাচ্ছি গ্লোবালি দু হাজার তিরিশের মধ্যে প্রথম পাঁচটি ইলেকট্রনিক্স ব্র্যান্ড হিসেবে যাওয়াটা বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে অল্টনের জন্য খুব একটা চ্যালেঞ্জের কিছু না আপনাকে তো কম্পিট করতে হবে ফিলিপসের সাথে বা গ্লোবালি অনেক বড় বড় জায়েন যারা দুই তিনশো বছরের পুরনো প্রতিষ্ঠান এটা কতটা সহজ হবে বলে মনে হয় এই কম্পিটিশনটা বাংলাদেশেও ছিল দুই হাজার বা দুই হাজার আট দিকে হয়তো আমার আপনার মতো কেউ চিন্তা করতে পারে না যে বাংলাদেশে ফ্রিজ টেলিভিশন এয়ার কন্ডিশন লিফ্ট ওয়াশিং মেশিন ম্যানুফ্যাকচার হবে তখন কিন্তু স্বপ্নের মতো ছিল যে এটা কিভাবে সম্ভব ঠিক এখনও ব্যাপারটা এরকম মনে হচ্ছে যে না অনেক কম্পিটিশন থাকবে গ্লোবাল ব্র্যান্ড আছে অনেক হয়তো কষ্টসাধ্য স্বপ্নের মতো আমি বিশ্বাস করি যে স্বপ্ন ভেঙে আজকে আমরা লোকাল জায়েন্ট হয়েছি আমরা এই স্বপ্ন মুখের মধ্যে আমাদের আছে আমরা বাঙালি আমাদের ডিরেক্টরদেরও সেই স্বপ্ন এখনও আমরা পালন করছি আমাদের ইচ্ছা যে স্বপ্ন সেটা বাস্তবায়ন করতে কঠিন কিছু হবে বলে আমি মনে করছি না আরও একটা বিরতি নিয়ে আমরা আলোচনায় ফিরতে চাই দর্শক সিও স্টক দেখছেন আপনারা আমাদের সাথে থাকবেন আরও একবার স্বাগত জানাচ্ছি সিও স্টকে আলোচনা করছি বাংলাদেশের ইলেকট্রনিক্স খাদ নিয়ে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এবং সিও গোলামর্ষে তিনি আমাদের আজকের অতিথি আবারও স্বাগত জানাচ্ছি এ বিশালই অপারেশনটা চালাতে গেলে তো আমাদের দেখছি যে র মেটেরিয়ালসে বড় একটা সাপ্লাই চেন ম্যানেজ করতে হয় যেহেতু আমাদের এই টাইপের র মেটেরিয়ালস নাই আমি আগেও বলেছিলাম যে এখানে বিনিয়োগ এবং ব্যবসা চালানোর ক্ষেত্রে সবচেয়ে চ্যালেঞ্জের জায়গাগুলো কোথায় র মেটেরিয়ালসের বাইরেও যদি আমরা অন্য লজিস্টিক্স বা অবকাঠামোগত বিষয়গুলো আনি আপনার কী মনে হয় কোন কোন জায়গায় উন্নতি করা দরকার অবকাঠামো ব্যাপারটা অনেক উন্নত হয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বাংলাদেশে গত দশ বছর বারো বছরে যা হয়েছে সেটা ট্রিমেন্ডাস তো এই ক্ষেত্রে আমি কোনো চ্যালেঞ্জ মনে করছি না র ম্যাটেরিয়াল ইস্যুস কিছু থাকে যে এই গ্লোবাল জিও পলিটিক্যাল ইস্যুস গ্লোবাল কোভিডের টাইমে একটা সাপ্লাই চেন একটা বিশাল ধাক্কা খেতে হয়েছিল আমাদের আমাদের নিজস্ব সাপ্লাই চেন টিম আছে তারা এটা খুব দক্ষতার সাথে মেনটেন করছে এখন আর আমাদের ভার্টিক্যাল ইন্টিগ্রেশনটা আমরা ব্যাকওয়ার্ড লিংকেজ যেটা বলি বিশাল সো আমাদের বেসিকলি যে আমাদের প্রোডাক্ট বাড়ানোর জন্য যে ম্যাটেরিয়াল দরকার এবং সেটাকে এই সেমি ফিনিশড গুড করে রাখা সেটা আমাদের সুন্দর একটা প্ল্যানিং আমরা মেনটেন স্ট্র্যাটেজি ফলো করি সেখান থেকে আমাদের এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ ফেস করতে হয় নাই যদি করতে হয় সেটা আমরা সেটা ব্যাকআপ প্ল্যান করে রাখবো অবশ্যই আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে কিন্তু একটা বড় ইস্যু হচ্ছে যে আমাদের প্রোডাক্টের ডাইভার্সিফিকেশান আমরা এক্সপোর্ট আর্নিংয়ে যদি দেখি মানে একটা প্যারালাল সিনারিও যে আর এম থেকে এইটি ফাইভ পার্সেন্ট আদার সব কিছু মিলে বাকি ফিফটিন পার্সেন্ট আপনার কি মনে হয় যে আর এম জির অল্টারনেশন হিসেবে কোনো একদিন ইলেকট্রনিক্স বা হোম অ্যাপ্লায়েন্স সেক্টর দাঁড়াবে এ প্রত্যাশা করেন আপনি আর এম যাত্রা কিন্তু অনেক আগে তিরিশ থেকে চল্লিশ বছর যাত্রা যদি আমি ভুল না করে থাকি ইলেকট্রনিক্স শিল্পের যাত্রা বারো বছর আগে তিন ভাগের এক ভাগ সময় নিয়ে এখন চল্লিশটা দেশে এক্সপোর্ট করছে ওয়ালটন সেই তিন ভাগের আরও দুই ভাগ যদি পাই এটা আসলে কঠিন কিছু না আমি সেই স্বপ্ন দেখছি সবাইকে স্বপ্ন দেখতে অনুরোধ করছি আমি আশা করছি এই স্বপ্ন বাস্তবায়ন হতে খুব বেশি দূরে নাই। আর এম জি বাংলাদেশের প্রথম সম্ভাবনাময় সন্তান ইলেকট্রনিক শিল্প দ্বিতীয় সম্ভাবনাময় সন্তান আমরা শেষ এখন তো ওয়াল্টনের পাশাপাশি আমরা দেখছি যে আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান এইটা কি প্রতিযোগিতামূলক ব্যবসা চালানোর ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে আরও প্রতিষ্ঠান আসা উচিত না বা আমরা যদি বিশ্ব বাজারটা আরও বেশি বেশি ধরতে চাই প্যারালাল কম্পিটিটরের আশাটা কতখানি যৌক্তিক হবে আসলে প্রতিযোগিতা থাকা ভালো একটা মার্কেট স্টেবল হয় তখনই যখন প্রতিযোগিতা থাকে বিশ্বটাকে যদি মার্কেট চিন্তা করেন সেখানে প্রতিযোগিতা প্রত্যেকটা ব্র্যান্ডই করছে আমাকেও তাই করতে হবে আমি শুধু বাংলাদেশের গন্ডিকে নিজের অবস্থান চিন্তা যদি না করি আমি যদি মনে করি যে আমার এই কম্পিটিশানটা গ্লোবাল কম্পিটিশান গ্লোবাল ফাইট এই ফাইটে লাল সবুজের পতাকা নিয়ে আমার সামনে যেতে হবে সে ব্যাপারে আমরা প্রস্তুত এবং সেটা আসলে কিভাবে করবেন আপনারা আমরা জানি যে এখানে যারা বিনিয়োগ করছে সাপোজ আপনিও টিভি বানাচ্ছেন অন্য একটা প্রতিষ্ঠানও টিভি বানাচ্ছে টাইপের প্রোডাক্ট আমরা দেখছি যে এখানে একটা বড় ডিপেন্ড করে আসলে কখন সিদ্ধান্ত নিচ্ছি আজকে নিচ্ছি না কালকে নিচ্ছি এখন নিচ্ছি না পাঁচ মিনিট পরে নিচ্ছি এখন নিলে একরকম পাঁচ মিনিট পরে নিলে একরকম বৃষ্টির আগে সিদ্ধান্ত নিলে একরকম বৃষ্টির পরে সিদ্ধান্ত নিলে একরকম সেইটা ডিপেন্ড করছে আমরা প্রতি বছরে আমাদের যে এক্সপানশন হচ্ছে আমাদের যে ব্যবসার পরিধি বাড়ছে প্রতি বছরে আমাদের স্ট্র্যাটেজিক্যাল সিদ্ধান্ত চেঞ্জ হচ্ছে যে আমরা কী কী স্টেপগুলো ফলো করব এটা কোনো থাম রুলস নেই আপনাকে এখন আমি বলে যাব সেটা কালকে ঠিক থাকবে বলার অপশন নেই জন্য আমি সলিড কিছু এখন বলতে পারছি না আমরা স্বপ্ন দেখতে জানি স্বপ্ন আমরা দেখছি স্বপ্ন দেখে আসছি স্বপ্ন বাস্তবায়ন কিভাবে করতে হয় সেটা আমরা শিখেছি এই বাংলাদেশের এই বাংলাদেশের বুকে বাঙালিরাই পারে জাতি হিসেবে বাঙালি জাতির ক্ষমতা অপরিসীম আমরা অনেক প্রমাণ করে এসেছি আবারও প্রমাণ করতে চাই বাংলাদেশেই সম্ভব গ্লোবাল যে কোনো এস্টাবলিশ করা নিশ্চয়ই আমরা সে প্রত্যাশা করি আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে আপনি অনেক ধন্যবাদ ধন্যবাদ আসার জন্য দশকের সাথে শেষ করছি আজকের মতো সিও স্টক ভালো থাকবেন সবাই